থাইল্যান্ডের সমুদ্র সৈকতে অন্যরূপে দেখা মিলল বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ভ্রমণ, কাজের খবর, উৎসব, পালা পার্বণ বা নিছক শখের ফটো সেশন, বহু মুহূর্ত ভক্তদের জন্য তুলে ধরতে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটিকে সর্বোচ্চ ব্যবহার করে থাকেন তানজিন তিশা। এবার ফেসবুকে তিশাকে দেখা গেল থাইল্যান্ডের ফিফি সৈকতে। সাগরের নীল জলরাশি আর নীল আকাশ যেখানে মিলেমিশে একাকার হয়েছে, থাইল্যান্ডের সেই ফিফি সৈকতে গিয়েছিলেন তানজিন তিশা। ছবিগুলোর ক্যাপশনে তিশা লিখেছেন, বেবি গার্ল তুমি নিশ্চয়ই জয়ী হবে এবং এটাই গল্পের শেষ। অবশ্য কোন গল্প বা তার শুরু কোথায় তা জানাননি এই অভিনেত্রী। পশ্চিমা পোশাক বরাবরই পছন্দ তানজিন তিশার, তাই ছবিতেও কালো রঙের পোশাক পরা তিশার চোখ ঢাকা কালো চশমায় কানে বাহারি রঙের লম্বা দুল। ঘুরে বেড়ালেও এই অভিনেত্রী কাজের সংখ্যাও কম নয়। তবে গত বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদে তিশার এক ডজন নাটক প্রচার হলেও চলতি বছরে প্রচার হয়েছে মাত্র তিনটি। এ বিষয়ে তানজিন তিশার ভাষ্য, বেছে বেছে কাজ নিচ্ছেন তিশা, এছাড়া ভালো স্ক্রিপ্ট পেলে পা রাখতে চান ওটিটিতেও। তো তানজিন তিশার নাটক আপনার কাছে কেমন লাগে বা কোন নাটকটি এখন পর্যন্ত আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।